আমার তো খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, আর কি বলবো, শুধুই হাসি হচ্ছে, আর কিছু বলার নেই। চলো ঘরে যাই, যে এবার আমি এটা দেখবো, আমি কিন্তু খুলবো, তোমার দাদাভাইকে একটু খুলতে দেবো না। মর্নিং বন্ধুরা, তো আজ বুধবার, এখন বাজে সকাল 8টা। তো সকাল 8টা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো ভীষণ বৃষ্টি পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে প্রচণ্ড বৃষ্টি। তো বৈশাখী এখানে কাছাকাছি শুরু করে দিয়েছে, তো এই যে বৈশাখী কাছাকাছি শুরু করে দিয়েছে বন্ধুরা, কি করবো, সকাল দিকে ভীষণ বৃষ্টি হচ্ছে, শুনলাম নিম্নচাপ হবে দুদিন ধরে। এই যে সোনা মাম্মামের কাঁথা জামা প্যান্ট আমাদের না হলেও হবে, কেন সোনা মাম্মায় হয়তো কাঁচতেই হবে। আর তো আর একটা কথা বলবো, সোনা মাম্মাম এখন তো হাঁটা শিখে গেছে, এখন শুধু দৌড়াদৌড়ি করছে, রাস্তায় চলে যাচ্ছে, আর কি বলবো, ওই জন্য তালা দিয়ে রেখেছি গেটে। আমি কেচে নিই এইগুলো, না আর শোকাবে না, এমনিই তো শুকাবে না আজকে, বুঝতেই পারছি। তাও তো মেলে রাখবো, জল ঝরে গেলে পাখার তলা দিলেই শুকিয়ে যাবে, কোনো চিন্তা নেই। তবু না কাশলে তো একটা সমস্যা, না কাশলে তো আর হবে না না। আর আমার সোনা মাম্মাম হলো এখন টিভি দেখছে, ওকে আমি খাইয়ে দিয়েছি, খাইয়ে টাইয়ে দিয়ে টিভি দেখছে, আমি এইগুলো চেঁচে টেচে নিয়ে ওকে চান করিয়ে দেবো। এবার চান করিয়ে দেওয়ার পরে হলো ওকে খাইয়ে দেবো, আর একটু খাইয়ে দেওয়ার পরে ঘুমাবে, ওই জন্য এগুলো চেঁচে নিই তাড়াতাড়ি। তো বন্ধুরা, আমি হলো একটা অনলাইনে একটা জিনিস অর্ডার করেছি, সেটা একটু পরেই আসবে, তো তোমাদেরকে দেখাবো ওটা কী অর্ডার করেছি আমি, সব তোমাদেরকে বলবো। আর আজকে কিন্তু ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছে, যাদের প্রয়োজন নেই তারা কিন্তু একটু বাইরে বেরিও না, আর ঘরেই থেকো, ঠিক আছে। আর সামনে তো পুজো চলে এসেছে, আর শপিংও তোমাদের করতে হবে, তো যারা যারা শপিং করোনি করে নাও, বেশি দিন আর পুজো কিন্তু নেই। আমাদের হাফ শপিং হয়েছে, ফুল এখনো হয়নি, কিন্তু বৃষ্টির জন্য আমরা যেতে পারছি না। তো এই বৃষ্টিটা কমলেই আমরা শপিং করতে যাব, তোমাদেরকে দেখাবো আমরা কী কী কিনলাম। আচ্ছা, কমপ্লিট হয়ে গেছে, আর এই যে আমি একটা একটা করে জল নিং দিয়ে মেলে দিচ্ছি, তো না মেলালে তো শুকাবে না না। আর এখন বৃষ্টি হচ্ছে, আর আমার কাজ সব হয়ে গেছে, জাস্ট বেসিংয়ে দুটো থালা আছে, ওইটা আমি মেজে রান্নাটা বসিয়ে দেবো সকাল সকাল। রান্না না বসলে তো আর হবে না না, রান্না না করলে খাবো কি, খেতে তো হবেই, না খেলে তো আর হবে না, তিনবেলা খেতেই হবে। তো কাজ মাছ হয়ে গেল আমার, আর সোনা মাম্মামকে তোমাদেরকে তখন আমি বললামই, সোনা মাম্মামকে চানটা না করালে আমার হচ্ছে না, আমি ওকে চান করিয়ে দেবো, দেওয়ার পর আমার কাজ কমপ্লিট হবে, আর চিন্তা নেই। আমার সোনা মাম্মার চান করা হয়ে গেলে ওকে একটু সাজিয়ে গুছিয়ে দেবো, ঘুমিয়ে পড়বে, চিন্তা নেই। হ্যালো বন্ধুরা, তো এখন অনলাইনে যেটা অর্ডার করেছিলাম এখন আমাকে দিয়ে গেল, এই যে, তা চলো গিয়ে দেখি কি জিনিসের মধ্যে আছে। বন্ধুরা, আমার তো খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, আর কি বলবো, শুধুই হাসি হচ্ছে, আর কিছু বলার নেই। চলো ঘরে যাই, যে এবার আমি এটা দেখবো, আমি কিন্তু খুলবো, তোমার দাদাভাইকে একটু খুলতে দেবো না, অনলাইনে জিনিসও বেশি করে, কিন্তু আমার খুব আনন্দ হচ্ছে, কারণ প্রথম এটা আমি নিলাম অনলাইন থেকে, আমি কোনোদিন নিই না। চলো দেখি এর মধ্যে কি আছে। তো বন্ধুরা, এটা আমি খুলি, দেখি এর মধ্যে কি জিনিস আছে। তো আমি শুরু করছি খোলাটা। দেখি এই দেখো বন্ধুরা, এটা হলো ব্লাউজের পিস, এই যে এটা হলো ব্লাউজের পিস, আর এখানে এই যে পেঁয়াজি কালারের একটা শাড়ি আমি অর্ডার দিয়েছিলাম, তোমার দাদাভাই আমাকে দেখিয়েছিল কোনটা তোমার পছন্দ, তা আমার এই কালারটা খুবই ভালো লেগেছে, লাইট কালার,
তাই আমার এটা খুব পছন্দ হয়েছে, তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে, ঠিক আছে? আর আমি বেশি কিছু বলতে পারছি না, নতুন শাড়ি দেখে তো আনন্দ হচ্ছে, আর সামনে তো পুজো চলে এসেছে, বেশি দিন নেই, আর তোমরা যারা যারা কেনাকাটা করোনি শুরু করে দাও পুজোর কেনাকাটা। আর যদি বৃষ্টি না হয় বিকেলবেলায় তাহলে কিন্তু আমরা বাজারে যাচ্ছি, তোমার দাদা ভাই এই দুই দিন নিয়ে যায়নি কারণ একটু বৃষ্টি পড়ছিল ছিমছিম করে, আর তোমার দাদা ভাই বিকেলে কাঁদছিল, আর সোনা মাম্মা একটু প্যাপা করছিল, মানে কান্না করছিল, জাস্ট একটু বাইরে বেরোতে পারছে না, তাই ওই জন্য আজকে আমরা ফাঁকা আছি, নতুন শাড়ি চলে এসেছে, আমরা আজকে যাব বাজারে, ঠিক আছে? বন্ধুরা বৈশাখী তো হয়ে গেল, ওর পুজোর শাড়ি হয়ে গেল, অনলাইনে অর্ডার করেছিল, যাই হোক কালারটা খুবই ভালো লাগছে, আমাকে তো খুব ভালো লাগছে, যেমন আমি কালারটা দেখেছিলাম ঠিক তেমনই কালার এসেছে, বেশি খারাপ কালার আসেনি, কারণ লাইট কালার আমি দেখেছি, আর লাইটই এসেছে, পিয়াজি কালার লাইট কালার না হলে কিন্তু একটু ভালো লাগে না, আমার কিন্তু খুব ভালো লেগেছে। অন্য অন্য অনেকের আমি দেখেছি যে কোনো শাড়ি কিনলে নাকি কালার আসে না, কিন্তু এটা আমি একদম বাস্তব, আমি আজ বিশ্বাস করছি, আমি তো কিনি না কোনোদিন, মানে অনলাইনে অর্ডার দিই না, আজকে প্রথম দিলাম, আমার বিশ্বাস হয়ে গেছে, যেমন আমি হলো কালারটা পছন্দ করবো আমার সেরকমই কালার আসবে, এটা আমি একদম শিওর। তো তোমরা কমেন্টে জানিও কার কার পুজোর শপিং হয়ে গেছে, তোমরা কমেন্টে জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ব্লগ নিয়ে, তো টাটা।